দশ ডজন। যে পোকাগুলি ওই পাথর কাটে সেই পোকাগুলির নাম কি? হ্যাঁ, বাজরকি। ভেরি গুড। কত ধরনের শালগ্রাম আছে? হ্যাঁ, অসংখ্য, কিন্তু 18 ক্যাটাগরিতে আছে। এইগুলো আমরা চিহ্ন হিসাবে, হ্যাঁ, এটা জিজ্ঞেস করেছিলাম। তো ভালো, এগুলো আপনারা মনে রেখেছে। তো আমরা লাস্টে যে পয়েন্টটা বলেছিলাম যে গোপীবৃন্দ, রাধারানী সহ গোপীবৃন্দ সবাই কৃষ্ণকে খুঁজছেন। পুরুষ বৃক্ষদের কাছে কোনো প্রতিউত্তর না পেয়ে শেষে তুলসী মহারানী, যিনি হচ্ছেন মাতাজি, তাঁর কাছে অত্যন্ত বিশ্বাস এবং শ্রদ্ধা নিয়ে গোপীবৃন্দ জিজ্ঞেস করলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে যে কৃষ্ণ যে গোপীদের ছাড়া এক মুহূর্ত ভাবতে পারেন না। কৃষ্ণের নাম জগতের মানুষ জপ করেন, আর সেই কৃষ্ণ যার নাম জপ করেন রাধারানী, তিনি পর্যন্ত আর তুলসী মহারানী শরণাগত হয়েছেন। তুলসী মহারানীকে জিজ্ঞেস করছেন যে কমসে কম তুমি তো ঠিক করে বলতে পারবে, তোমাকে শ্রীকৃষ্ণ ২৪ ঘন্টার ২৪ ঘন্টায় চরণে আশ্রয় দান করেন আর গলায় ধারণ করেন, অতএব তুমি এখানে আসো মানে তার সাথেও আসো, তোমার কাছে তো খবর হয়ে যাচ্ছে, তাহলে তুমি বলো কোথায় তিনি। সেই শ্লোকটা আমরা সকালে লিখেছিলাম, আপনারা কি খাতায় লিখেছেন নাকি? না? ওকে, তো লিখলে ভালো, না হলে আমি ইনফরমেশন দিচ্ছি, ওইটার রেফারেন্সটা নেন বাড়ি গিয়ে। আজকেই ভগবানের যারা সিরিয়াস ভক্ত হতে চাই আমরা, এটা আজকে গিয়ে ওটা চেক করতে হবে যে শ্লোকটা কি আছে, মুখস্থ করলে ভালো। দশম অধ্যায় দশম স্কন্ধ ৭ শ্লোক, তোমার ১০/৩২ এইটা, ওই শ্লোকটা আমরা এখন মুছে আরেকটা লিখেছি, এটা আমরা নিয়ে চর্চা করব। তো এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম, রাধা কৃষ্ণ তথা গোপীবৃন্দ এবং কৃষ্ণ যখন বিরহ লীলা করেন, আলাদা হয়ে যান, তাদেরকে রাধারানী তথা কৃষ্ণ অথবা কৃষ্ণ তথা গোপীবৃন্দ ব্রজবাসীদেরকে একত্রে মিলন করানোর ক্ষমতা তুলসী মহারানী রাখে। এই যে তুলসী মহারানী থেকে আমরা আলাদা হয়ে গেছি না, এখন আমরা আলাদা হয়ে গেছি কি না? কোথায় কৃষ্ণ, আমরা কোথায়? তা আমাদের কি করণীয় উচিত? বৃন্দাবনের ব্রজবধূগণ যখন কৃষ্ণ থেকে আলাদা হয়ে গেলেন, তখন কৃষ্ণের সঙ্গে পুনর্মিলনের জন্য তারা তুলসী মহারানীর শরণাগত হয়েছিলেন এবং তুলসীর কৃপায় তারা একত্রিত হলেন। তা আমরা তো সাধারণ নগণ্য স্তরে জীব, আমরা কৃষ্ণ থেকে আলাদা হয়ে গেছি না? আমাদের প্রভুপাদ বলছেন আমাদের ইসকন মুভমেন্টের একটা অন্যতম উদ্দেশ্য কি, কৃষ্ণের সাথে আমাদের হারিয়ে যাওয়া সম্বন্ধের পুনঃপ্রতিষ্ঠা করা। তো পুনঃপ্রতিষ্ঠা কীভাবে করব? এই তুলসী মহারানী মতন শুদ্ধ ভক্তের কৃপার মাধ্যমে। আমাদের দেখেন এই যে কপালে তিলক পরেছেন না, আমরা তিলক পরেছি, এই তিলকে দেখেন মাঝখানে এখানে একটা প্যারালাল দুটো লাইন আছে, সমান্তরাল, মাঝখানে একটা খালি জায়গা আর এইখানে একটা একটা চিহ্ন, এই জিনিসটা দুটো ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যাটা হচ্ছে এইটা যে খালি জায়গা, আমাদের দাদর সঙ্গে সব জায়গায় এরকম করা হয় না, এই খালি জায়গা হচ্ছে গোবিন্দ থাকেন, এটা গোবিন্দ মন্দির, গোবিন্দ ওখানে দাঁড়িয়ে আছেন অথবা বসে আছেন। তো গোবিন্দ যদি এখানে বসে থাকেন তার চরণটা কোথায়? নিচে না? এই জন্য তুলসী মহারানী তার চরণে গিয়ে অবস্থান করছেন। এইখানে গোবিন্দ বসছেন, তার মানে তুলসী মহারানীর কীরকম নিষ্ঠা দেখেন, মানুষ কপালে গোবিন্দ মন্দিরে কে গোবিন্দকে আহ্বান করছেন, তুলসী মহারানী বলছেন আমিও সেখানে যাব। কিভাবে?
এই যে তিলকের যে চিহ্নটা, এটা তুলসী পাতার চিহ্ন। কার চিহ্ন? যেহেতু এখানে গোবিন্দ আছেন, উনি ওখানে গিয়ে তুলসী রূপে অবস্থান করছে। এটা হলো একটা ব্যাখ্যা। কৃষ্ণের চরণে সর্বদা তুলসী থাকে, এটার প্রমাণ। মানুষের অঙ্গে যে তিলক কাটে সেখানেও মানে তুলসী রানী উপস্থিত হতে ভোলেন না, এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে প্রেম, ব্রজ প্রেম যেটা বলে, এই প্রেমের নাম হচ্ছে পরকীয়া প্রেম। কি বলে? আর স্বকীয় কোথায়? দ্বারকায়। পরকীয় প্রেমের একটা বৈশিষ্ট্য হচ্ছে খুব ভালোবাসা, কিন্তু কখনো মিলন হয় না, ওই দূরে দূরে এরকম থাকে। তা এখন এই যে যেটা দেখছেন না মাঝখানে জায়গাটা, এটা হচ্ছে বর্ডার। কি? এটা বর্ডার। এই পারে কৃষ্ণ আর এই পারে রাধারানী থাকেন, কাছে আর আসতে পারেন না। কেন? কাছে যে খুব জটিল। জটিল কেন? ওই জটিলা কুটিলা আছে, এই জন্য জটিল। সবসময় সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে, কোথায় যাস, কি করিস। রাধারানী আবার ঘরে থাকেন না কোনো সময়। কেন? রাধারানী যার সঙ্গে বিয়ে হয়েছিল, কি নাম? আয়ন ঘোষ। আর কোনো নাম আছে? অভিমন্যু। হ্যাঁ, ও খুব কঠোর তপস্যা করেছিলেন, কৃষ্ণের তপস্যা করেছিলেন। কৃষ্ণ তপস্যা করলে কৃষ্ণ সামনে এসছেন, বল বলো কি চাও, তখন একটা পিত ঘুটে প্রার্থনা করেছে, চেয়ে বসেছে। মানে ভগবানের ভক্তি করে একটা আসরিক প্রার্থনা করেছে। কি প্রার্থনা করেছে জানেন? আমি আপনার প্রিয়সীকে চাই। কাকে চাই? প্রেয়স, মানে রাধারানীকে। তো কৃষ্ণ দেখছেন যে কি ছিছি, এই তোর মতিগতি, এই মনোভাব নিয়ে আমার শরণাগত হয়েছিস। কিন্তু কোনো অসুবিধা নাই, যদি কেউ আমার শরণাগত হয় সে যাই চায় না কেন, আমি তাকে বৈমুখ করি না, অভিমন্যু, তাই পাবি তুই, এল ভগবান। তবে শর্ত আছে, তুই চেয়েছিস আমি দেব, কিন্তু কোনোদিন রাধারানীকে স্পর্শ পর্যন্ত তুই করতে পারবি না। এক, তুই নপুংসুক হয়ে যাবি। কি? এই অর্থে সেই জন্য ওখানে বিয়ে হয়েছিল বটে, কিন্তু কোনো সময় ঘরে থাকে না, কোনো সময় আয়ন ঘোষের সাথে বা অভিমন্যুর সাথে রাধারানীর মিলন হয় না, দিনই রাতে মানে দর্শনই হয় না, রাধারানী সবসময় এ করে বেড়ায়। তাহলে কি রাধারানী কোথায় যান? ছলে বলে কলে কৌশলে বলে, তুমি তাকে পাতায় ডালে ডালে, আমি তাকে এই ধর। জটিলা কুটিলা অভিমন্যু যতই নজর রাখবে কিনা, করে রাধারানীর সামনে কি টেকে না কেউ, রাধারানী কৃষ্ণ দ্বারা পরিচালিত হয় না, কিন্তু একটা লিমিটেশন পর্যন্ত যেতে পারেন। ওই নদীর ওই কূলে আমি আর এই কূলে তুমি, এটা গান আছে না, ওই এসব প্রেমের গান, কিন্তু মিলনের গান এরকম হয় না সমু। এই কূলে আমি আর ওই কূলে তুমি, এরপরে কি আমি জানি না, শুধু এটা আর বলেন না। এই বর্ডার, এই জন্য এই যে বর্ডার, এই হলো সেই নদী, এই কূলে কৃষ্ণ এই কূলে রাধারানী। তখন এই দুই পাশে দুজন থাকেন, আবার দেখেন ভালো করে খেয়াল করেন, এইখানে এসে এইখানে এসে এইখানে গিয়ে মিলে গেছে, দেখেছেন? এই যে মিলল, কোথায় মিলল? তুলসীর সামনে। তুলসীর সামনে আর কেরামতি থাকে না, যতই দৌড়ে দৌড়ে থাকুক না কেন, তুলসী যখন নজর দেবে তখন দুইজনকে একসাথে করে দেবে। এই জন্য এই জায়গাটায় এসে মিলে গেছে, এই তুলসী দেবী এখানে মিলে গেছে। তার মানে আমাদের সঙ্গে কৃষ্ণের যে বিচ্ছেদ অজ্ঞানতার কারণে, জগৎ সংসারকে ভোগ করার যে মিথ্যা অভিপ্রায় আর মিথ্যা অহংকারের কারণে, যেন অহংকারী লোক কৃষ্ণের সঙ্গে থাকতে পারে না, সেই কারণে আমরা এখানে আলাদা হয়ে গেছি।
যদি আবার আমরা কৃষ্ণের চরণ লাভ করতে চাই, কৃষ্ণের ধাম লাভ করতে চাই, কৃষ্ণের প্রেম লাভ করতে চাই, কৃষ্ণের সান্নিধ্য লাভ করতে চাই, তাহলে এই তুলসী মহারানী হচ্ছেন একমাত্র ব্যক্তি যার শরণাগত আমাদের হতে হবে। যাই তুলসী মহারানী কি? তুলসী মহারানী যদি চান আমাদেরকে কৃষ্ণের সঙ্গে মিলন করে দিতে পারেন। সেই জন্য ব্রজ গোপীগণ তারাও কৃষ্ণের শরণাগত হয়েছেন, সরি তুলসী মহারানী শরণাগত হয়েছেন, আপনি আমাদেরকে মিলিয়ে দেন। আর ওই প্রশংসা করেছেন সকালে যে শ্লোকটা বলেছি, কোনো মানুষকে যদি হঠাৎ করে গিয়ে গলা চেপে ধরে, এর অনেক সময় মার্ডার হওয়ার ঘটনা আমরা শুনি না, বলে কিছু পায়নি বেটা ওর গলা টিপে ধরেছে, তো গলা যখন টিপে ধরে তখন কি সেই লোকটার মৃত্যু হয়ে যায় না? তুলসী মহারানী বলেন যে আমি যার গলা টিপে ধরি তার মধ্যে যত প্রকার কামনা বাসনা এবং আসরিক গুণ খারাপ গুণ আছে সবকে আমি মেরে ফেলি। সেই জন্য ভক্তরা তুলসী মহারানীকে গলায় ধারণ করেন। কিভাবে ধারণ করেন? অনেকে আবার তথাকথিত ফুটবাবু আছে, বল তুলসী তো দেখি না, বলে বাবু আসে কোথায় খোঁজে, এই দেখেন এই যে, বলে এরকম কেন? বল তা তো বোঝেন বাবু, মানুষের সামনে যেতে লজ্জা লাগে। আমরা বলি যে বাবা এটা কণ্ঠীমালাকে তুমি বক্ষমালা বানিয়ে ফেলেছ। কি মালা? এর নাম হলো বানিয়েছে কি? তাহলে এর কোনো কাজ হবে না। এই যেমন সদানন্দ পরেছে, এই হলো কণ্ঠীমালা, গলার সঙ্গে টাইট করা থাকবে, যতটা গলা সেই রকম থাকবে। হ্যাঁ, আমাদের সেবাতুল্য প্রভু করেছেন, ইন্দ্রিয়েশ্বর প্রভু করেছেন, এইরকম, এর নাম কণ্ঠীমালা। তো কণ্ঠীটার টাইট হয় না, তার মানে কণ্ঠী তুলসী মহারানী আমার গলাকে চেপে ধরেছে, আমার গলা চেপে ধরেছে, মরবে কারা? এ আমার মধ্যে আমিত্ব ভাব যা আছে তাকে মেরে ফেলবে। আমাদের মধ্যে আমিত্ব ভাব আছে না, অহংকার ভাব আছে না? আরে আমিত্ব ভাবের মাথা জাগরণ দেয় কখন? কামনা। প্রেম যখন ভৌতিক কাজকে, ভৌতিক জিনিসের প্রতি ধাবিত হয় তখন সেটা কামনায় রূপান্তরিত হয়, তথা কাম রূপান্তরিত হয়, এই জিনিসগুলোকে উনি নষ্ট করে দেন। তুলসী মহারানীর এরকম মাহাত্ম্য। স্বয়ং লক্ষ্মী দেবী, স্বয়ং আমরা দেখলাম ব্রজ গোপীরা তুলসী মহারানীর প্রশংসা করেছে না, স্বয়ং লক্ষ্মী দেবী যিনি হচ্ছেন নারায়ণের বক্ষ বিলাসিনী তিনি তুলসী মহারানীর প্রশংসা করছেন, বলছেন যে হে তুলসী তোমার ভিতর যে কি সম্মোহনী এবং জাদুকরী শক্তি আছে আমি নিজে বুঝতে পারি না। বলে আমার এই জগতে অনেক ভক্ত আছে, তারা যখন আমার পূজা করে তখন আমি যেতে বাধ্য হই, আমি তো চাই প্রভুকে সাথে নিয়ে যেতে কিন্তু প্রভু যায় না, তখন আমি নিজে যাই। আমি এত অনির্ণয় অনুনয় বিনয় করি নারায়ণকে আমার সাথে নিয়ে যেতে কিন্তু ভগবান যান না, আমি এক পর্যায়ে ব্যর্থ হয়ে আমি নিজে যাই তখন। কিন্তু তোমাকে যারা পূজা করে, তোমার যারা শরণাগত হয়, তোমাকে যারা ডাকেন, তুমিও তাদের কাছে যাও, কিন্তু তুমি কখনো তাদের কাছে একা যাও না, তুমি ভগবানকে সাথে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে তুমি পিছনে থাকো, ওই ভক্তকে ভগবানকে তুমি দান করে দাও। তোমার ভিতর কী এমন শক্তি আছে কি তুমি বলো ভগবানকে যে ভগবান তোমার সাথে সাথে আসেন? তুলসী মহারানী প্রশংসা করছেন, কে এখানে? লক্ষ্মীদেবী প্রশংসা করছেন। বৃন্দাবনে চন্দ্র নানা, চন্দ্র প্লাস আনন কি হলো একসাথে? চন্দ্রানন। আনন মানে কি? হ্যাঁ, ভেরি গুড। চন্দ্র যার মুখটা যার চন্দ্রের মতো তার নাম কি? চন্দ্রানানা। যদিও রাধারণীরও একটা নাম কিন্তু এরকম আছে, কিন্তু স্পেশালি এই নামে একজন গোপী ছিলেন। সেই গোপী কৃষ্ণ বিরহে ভুগছেন, তো একদিন ভাবছেন
এই গর্গমুনি, ইনি আবার কৃষ্ণের নাড়ি নক্ষত্র ভালো করে জানেন। এই মুনি তো কৃষ্ণ বলে নাম দিয়েছিলেন না, নামকরণ করেছিলেন, খুব শাস্ত্রজ্ঞ মহামুনি। সেই গর্গাচার্যের কাছে গিয়ে একদিন বলছেন, হে মহামুনি আপনি আমাকে শুনান বুঝান, কৃষ্ণকে কি করে সহজে পাওয়া যায়। গর্গমুনি তো পণ্ডিত মানুষ, উনি আবার এক কথায় জবাব দিতে পারেন না। উনি শাস্ত্রের উদ্ধৃতি কোটেশনস দিয়ে টিয়ে মানে 2-3 ঘন্টার একটা বক্তব্য দিয়েছেন। কত ঘন্টার? 2-3 ঘন্টার। কিছুদিন পরে এই সমাজটা রাধারানী শুনেছেন যে কৃষ্ণ কী কী করে সহজে পাওয়া যায়, এই টপিক্সের উপর গর্গমণি বক্তব্য দিয়েছেন, আর সেখানে যারা উপস্থিত ছিলেন তার মধ্যে চন্দ্রানন এক নাম্বার, তার রিকোয়েস্টে তিনি এটা বলেছেন। এই প্রশ্ন তো রাধারানীরও, তিনিও কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন, কোথায় কৃষ্ণ, কবে পাব, আসি বলে আসছে না, তো কোথায় গেলেন, এই প্রশ্ন রাধারানীরও ছিল। তো রাধারানী এই কথাটা শুনে ওই চন্দ্রনারায়ণের কাছে গিয়েছেন, আচ্ছা শুনলাম যে গর্গাচার্য নাকি কৃষ্ণ প্রাপ্তির সহজ উপায় বলে দিয়েছেন, তুমি একটু শোনাও তো, আমার ওই প্রশ্ন আছে। তখন চন্দ্রনারায়ণ বলছেন, রাধারানী এ তো অনেক বক্তব্য, কিন্তু আমি তোমাকে 2-1 সেন্টেন্স শুনিয়ে দিচ্ছি। কি 2 সেন্টেন্স? বলছে উনি যা বললেন তার সংক্ষেপ, মানে সংক্ষেপ বক্তব্য হচ্ছে যে কৃষ্ণ প্রাপ্তির সহজ উপায় হচ্ছে ভক্তি, আর ভক্তি লাভের সহজ উপায় হচ্ছে তুলসী মহারানীর উপাসনা। যদি তুলসীর কৃপা হয় তাহলে ভক্তি অতি সহজে লাভ হয়ে যায়। উনি যা বলছেন এই 2-3 ঘন্টা তার সংক্ষেপে আমি এই বুঝলাম। রাধারানী শুনে বলছে, ও বুঝে ফেলেছি। ঘরের ভিতর এসে রাধারানী তুলসীর বীজ নিজে হাতে মাটিতে রোপণ করেছেন, পরিচর্যা করেন, জল সিঞ্চন করেন, বড় হয়, তুলসী মহারানীকে প্রণাম করেন, পূজা করেন, পরিক্রমা করেন, স্পর্শ করেন আর প্রশংসা করেন, আর তুলসীর কাছে সবসময় প্রার্থনা করে, হে তুলসী গর্গাচার্য বলেছেন তোমার সেবা করলে অতি সহজে কৃষ্ণ পাওয়া যায়, আমি সেই প্রার্থী, আমাকে কৃপা করো যাতে আমি তুলসী লাভ করতে পারি, কৃষ্ণকে লাভ করতে পারি। রাধারানী শুধু 6 মাস, কয় মাস? 6 মাস তুলসী দেবীর আরাধনা করেছেন, আর তুলসী দেবী সামনে প্রকটিতা হয়ে উনি বলছেন, রাধে আমার মধ্যে যদি কোনো যোগ্যতা, শ্রী দাদা গোবিন্দ দেব কি, আমার মধ্যে যদি কোনো যোগ্যতা, কোনো শ্রদ্ধা, কোনো প্রকার কৃষ্ণ ভক্তি থাকে, আমি 100% তোমাকে আমি দান করে দিলাম। শুধু তাই নয়, যেহেতু আমার পাতাগুলি থোকায় থোকায় আছে, থোকায় থোকায় মানে বৃন্দে বৃন্দে, কতগুলো জিনিসের সমন্বয়কে বৃন্দ বলে, ঠিক না, সখী বৃন্দ, তারপরে কি ভক্ত বৃন্দ, আমার পাতা দেখো বৃন্দ বৃন্দ আছে, এক একটা একটা থোকায় থোকায় আছে, সেই জন্য জগতের মানুষ আমাকে বৃন্দা বলে জানে। আমার জ্ঞান ভক্তি বৈরাগ্য যোগ্যতা শুদ্ধতা যা কিছু আছে আমি তোমাকে তো দিলামও, এমনকি আমার নামটা পর্যন্ত তোমাকে দিয়ে দিলাম, আজ থেকে জগতের মানুষ তোমাকেই বৃন্দা নামে জানবেন। সেই জন্য আমি একটা পরীক্ষা নিচ্ছি মাতাজিদেরকে, যদি আমি বলি জয় বৃন্দাবনেশ্বরী কি, তাহলে আপনারা কি বুঝলেন বৃন্দাবনেশ্বরী কে? হ্যাঁ প্রভুরা সহমত, বৃন্দাবনেশ্বরী কে? বৃন্দাবনের নামটা হয়েছে বৃন্দা দেবীর জন্য, তুলসী মহারানীর জন্য। কৃষ্ণ ভালোবেসে দিয়েছেন রাধানীর সঙ্গে, তো আমি অনেক চেষ্টা করে মিলতে পারি না, তুমি মিলিয়ে দাও, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, সেই জন্য তোমার নামে স্থানটার নাম দিয়ে দিলাম আমি বৃন্দাবন।
বৃন্দাবন নাম যদি বৃন্দা দেবী নামে হয় তাহলে বৃন্দাবনেশ্বরী বলতে কাকে বোঝানো উচিত? তুলসী মহারানীকে। কিন্তু যেহেতু তুলসী মহারানী এই রাধারানীর সেবায় প্রসন্ন হয়ে উনি সমস্ত জ্ঞান বৈরাগ্য ভক্তির সাথে ওনার নাম পর্যন্ত দিয়ে দিয়েছিলেন, এই জন্য মানুষ বৃন্দাবনেশ্বরী বলতে রাধারানীকে বোঝায়, তুলসী মহারানীকে বোঝায় না, এই তার প্রমাণ। পাশ আপনার পরীক্ষায়। কিন্তু রহস্যটা হচ্ছে তাই না, আমরা তো জানি বৃন্দা দেবী কি, তুলসী মহারানী কি, আমরা সবাই জানি কিনা, কিন্তু বৃন্দা দেবী নিজে ওনার নাম পর্যন্ত রাধারানীকে দিয়ে দিয়েছেন, সেই জন্য সেই থেকে বৃন্দাবনেশ্বরী বলতে আমরা রাধারানীকেই বুঝি। যখন আমরা রামায়ণে আমরা দেখতে পাই কি সীতা মাতাকে রাবণ চুরি করে নিয়ে গেছে, কখন, রাম যখন হরিণটা ধরতে গেল আর রাম যখন আর্তনাদ করলেন, মানে কে কে আর্তনাদ করেছিল রামের সুর ধরে, মারিচ, ওটা উনি তো রাম না, তো মারিচ, অসুরদের বা জাদুমন্ত্র থাকে জানা, সিদ্ধি জানা থাকে, ওরা এরকম চেঞ্জ করতে পারে শরীরকে, আওয়াজ চেঞ্জ করতে পারে, রূপ চেঞ্জ করতে পারে। তখন সেই কারণে লক্ষ্মণও সেখানে গিয়েছিলেন না, সীতামাতা ছিলেন একা, তো সীতামাতাকে একাকে পেয়ে রাবণ তাকে চুরি করে নিয়ে গেল সাধু রূপ ধারণ করে। এখন ওখান থেকে দুই ভাই ফিরে এসে দেখছে সীতামাতার সেখানে নেই, তখন রাম ভুলে গিয়েছে যে আমি পুরুষ, পুরুষ মানুষ, কিন্তু সহজে চোখে জল আসে না তাদের, কিন্তু উনি ভুলে গিয়েছেন যে আমি কে, আমি দশরথ পুত্র, আমি রঘুপতি, আমি পুরুষ, মানে সীতামাতার বিরহে রাম রীতিমতো কান্না শুরু করে দিয়েছেন। শুধু কান্না না, মাতাজিদের কিছু হারিয়ে গেলে কাঁদে এক জায়গায় বসে, আর রামচন্দ্র কিন্তু এক জায়গায় বসে নেই, দৌড়াচ্ছে হন্য হয়ে, একবার এদিকে যাচ্ছে, আমাদের এদিকে যাচ্ছে, একবার গাছপালা পাহাড় পর্বত সবাইকে জিজ্ঞেস করছে, সবাই নির্বাক, সবাইকে জিজ্ঞেস করছে আমার শীতে কোথায়, শীতে শীতে চিল্লাচ্ছে, কোনো রেসপন্স নেই, কেউ প্রশ্নের জবাব দিচ্ছেন না। ওই অবস্থায় তুলসী মহারানী সামনে পেয়েছেন, আর তুলসী মহারানীকে রামচন্দ্র বলছেন হে কল্যাণী, কি বলছেন, হে কল্যাণী, হে বৃন্দে, আমি জানি তুমি কখনো মিথ্যা কথা বলো না, আর আমার এই ব্যথা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ, তো আমি তোমাকে জিজ্ঞেস করছি শীতে কোথায়, তুমিই পারবে এটা বলে দিতে। এইভাবে যখন রামচন্দ্র বিনয়ত হয়ে তুলসী মহারানীর কাছে বলেছেন, তুলসী মহারানী তার ব্যবস্থা করে দিয়েছেন, তার মানে তার পরে গিয়ে ওই জটায় সঙ্গে দেখা, আর জটায় বলে দিয়েছেন কোথায় গিয়েছে, কোন পথে গিয়েছেন। এই তুলসী মহারানীর কাছে প্রার্থনা করার পরেই জটায়ের সাথে মিলন হলো, তার মানে তুলসী মহারানীর কৃপাই তার সন্ধান করিয়ে দিলেন। এইভাবে আমরা দেখতে পাই রামায়ণের যিনি প্রধান নায়ক রামচন্দ্র পর্যন্ত তুলসী মহারানীর কাছে শরণাগত হয়েছে। আর আমরা জানি যে রাবণের ভাই কি নাম, বিভীষণ, সে রাক্ষসপুরীতে থেকেও তিনি রামের ভক্ত ছিলেন। আর ভক্তের লক্ষণটা কি, ভক্তের প্রথম লক্ষণ হচ্ছে গলায় তুলসীমালা আছে কিনা, আর যারা ভক্ত বাড়ি, যেটা ভক্ত বাড়ি তার লক্ষণটা কি, তুলসী মহারানী বাড়িতে আছেন কিনা, তার সেবা হয় কিনা, তাকে প্রেম করেন কিনা। তো এই উপর দিয়ে যখন হনুমান যাচ্ছিলেন, সব তো রাক্ষসদের বাড়ি, কিন্তু কোন কৌতূহল নিয়ে তিনি আকাশ থেকে নিচে এসেছিলেন, যে কি ব্যাপার এখানে তুলসী মহারানী কেন? উপর থেকে যখন রাম লক্ষ্মণকে হনুমান যাচ্ছিলেন, তখন নিচে তুলসী মহারানী চোখে পড়েছেন, সেই তুলসী মহারানী দেখে তিনি নিচে আসছেন, নিচে এসে দেখেন যে কী রে ভাই, শুধু তুলসী মহারানী না, দেখছি ইনার ঘরে বাইরে দরজায় দেওয়ালে রাম রাম লেখা। তো তিনি আরও অবাক হয়ে গেলেন, কৌতূহল,
मैं किसी बोले लाभ ना कहने बीए बड़ी मनाए देख सी भालो पैंडल बनी से बंद करो देने एक सुन किए बंद करो তখন কি দেখলেন তিনি রাম নাম আছেন তো ওনার কৌতূহল বেড়ে গেছে অবশ্যই এখানে কোনো ভক্ত আছে সেই ভক্তটা কে ছিল বিভীষণ আসলেন তেই যে ভক্তের পরিচয় হচ্ছে তুলসী তুলসী তো আমরা এরপরে দেখছি ভগবদ গীতায় কৃষ্ণ তাকে যা কিছু নিবেদন করতে বলেছেন একটা শ্লোকের মাধ্যমে কত নবে নয় অধ্যায় ছাব্বিশ নাম্বার শ্লোকে সেখানে উনি বিশেষ করে চারটে জিনিসের সুপারিশ করেছেন তার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হল তুলসী মহারানী পত্রম মানে কি পাতা কি পাতা তুলসী পাতা তুলসী মহারানী তুলসী মহারানীর যে পাতা পত্র আর শেষ শব্দটা কি তোয়ম তোয়ম মানে কি গঙ্গা জল পত্র মানে তুলসী পাতা তোয়েম মানে জল পত্র মানে পাতা কোনো সন্দেহ নাই কিন্তু সকল জলের মধ্যে শ্রেষ্ঠ কি সকল পাতার মধ্যে তাহলে স্পেশালি এই পত্র বলতে পাতাকে বোঝাচ্ছে পত্র বলতে পাতাকে বোঝাচ্ছে তো জল গঙ্গা জল আর তুলসী পাতা গঙ্গা বারি মনোহারি তুলসী দামম জরি তারপর যা আছে থাক তাহলে এখানে এই অদ্বৈত আচার্যের প্রার্থনা অষ্টকের ভিতর কি গেছে গঙ্গা জল তুলসী পাতা তুল্লাসী তুল্লাস আদি মানে তুলসী ইত্যাদি তুল্লাস আদি পুলুরাল এই যারা নিবেদন করেন তারা ভগবানকে লাভ করতে পারেন ঠিকই না তো গঙ্গা জল আর তুলসী পাতা এই যে কথাটা এর ব্যবহারিক প্রমাণ হচ্ছে আমাদের অদ্বৈত আচার্য বাবু এই গঙ্গা জল এবং তুলসী পাতার গুরুত্ব বোঝানোর জন্য শ্রীল জীব গোস্বামী ভক্তির সন্দর্ভে কটাখানে সন্দর্ভ আছে ছটা জীব গোস্বামীর মতো শ্রেষ্ঠ দার্শনিক পৃথিবীতে জন্ম হয়নি হবেও না কোনোদিন জীব গোস্বামী সমস্ত গোস্বামীর জ্ঞান ভক্তি বৈরাগ্যের প্রবাহ যেমন অনেক নদীর মিলন সমুদ্রে গিয়ে হয় না সমস্ত গোস্বামীদের আশীর্বাদের মিলন জীব গোস্বামীর ভিতর ছিল সেজন্য উনি এত বাঘা পণ্ডিত উনি তার ভক্তির সন্দর্ভ গ্রন্থে এই তুলসী পাতা আর গঙ্গা জলের মহিমা কীর্তন করে অপূর্ব সুন্দর একটা শ্লোক লিখেছেন যেটা আমরা বোর্ডে এখন লিখেছি সবাই শ্লোকটা উচ্চারণ করুন তুলসী দল মাত্রে ন জলস্য চুলক নেবা জলস্য চুলুকে নবা বিক্রিনীতে সমাত্মানাম ভক্তব্য ভক্তবৎসল তুলসী দল মাত্রে ন জলস্য চুলুক নেবা বিক্রিনীতং সমাত্মানাম বক্তব্য ভক্তবৎসল তুলসী দল মাত্রে ন মানে মাত্র ন মানে কেবল তুলসী দল মানে তুলসী পাতা জলস্য আর একটু জল চুলুকেন মানে এক গণ্ডুষ এই যে এইটুকুন চুলুকেন মানে তাই এক গণ্ডুষ জল আর একটা তুলসী পাতা এই যদি কেউ গোবিন্দকে নিবেদন করেন বলে গোবিন্দ বলে আমি বিপদে পড়ে যাই যে কি আমি কি ব্যাক করবো এখন রিটার্ন করবো এর পরিবর্তে তখন আমি কি করি আর কিছু খুঁজে পাই না মানে এর সমতুল্য কিছু খুঁজে পাই না তখন আমি নিজে নিজেকেই তার কাছে বিক্রি করে দেই বিক্রি নেতো সমাত্মানাং আমি বিক্রি করে দেই কাকে সমাত্মানা মানে আমি নিজে নিজেকে বক্তব্য সেই ভক্তদের কাছে কোন ভক্তদের কাছে
যারা এক গন্ডু জল আর তুলসী আমাকে নিবেদন করেন। বক্তব্য ভক্ত কেন, আমি ভক্ত বৎসল, আমি ভক্তের এই প্রতিদান অন্য কোনো কিছু দেওয়ার মতন আমি মনে করি না, সেজন্য আমি নিজে নিজেকে তার কাছে বিক্রি করে দেই। এই বিক্রি শব্দটা কেন বললেন, তার মানে আমি তার হয়ে যাই। যখন কিছু আমরা কিনে ফেলি, আমরা 5 কিলো আলু কিনে যদি ডাস্টবিনে ফেলে দিই, কারণ কিছু বলার থাকবে, সেই দোকানদারের বলবে কিলো ফেললে কেন, আমরা কি বলবো, আমি কিনে নিয়েছি আমি যা ইচ্ছে তাই করবো, আমি পোড়াতেও পারি ভাজতেও পারি দমও করতে পারি। ঠিক সেরকম কৃষ্ণ এই বিক্রি শব্দটা উল্লেখ করেছেন। তো এই শব্দটা ট্রাই করুন, আমি 3 বার বলবো, দেখি 3 বার উচ্চারণ করে কার কার মুখস্থ হয়ে যায় দেখবো আমি। ভালো করে মন লাগান, তুলসী দল মাত্রে ন জলস্য চুলুকে নবা, জলস্য চুলুকে নবা, তুলসী দল মাত্রে ন জলস্য চুলুকু চুলুকে নবা, বিক্রিনে তাং সমাত্মানাম, বিক্রিনীতে সমাত্মানাম বক্তব্য ভক্তবৎসল তুলসী দল মাত্রে ন জলস্য চুলুকে নবা, বিক্রিনীতে সমাত্মানাম বক্তব্য ভক্তবৎসল তুলসী দল মাত্রে ন জলস্য চুলুকে নবা, বিক্রিনীতে সমাত্মানাম বক্তব্য ভক্তবৎসল তুলসী দল মাত্রে ন জলস্য চুলুকে নবা, বিক্রিনীতে সমাত্মানাম বক্তব্য ভক্তবৎসল। কেউ সাহস করবে মাতাজিদের থেকে? আচ্ছা, তালি দেখছেন, দাদু প্রভু এখন মনে হয় ইয়াংদের মতো হয়ে গেছে। আমি দেখছি প্রভুর খুব উৎসাহ, মনে থাকবে এই কথাটা। এটা কে লিখেছেন? জীব গোস্বামী। কোন কোন গ্রন্থে? ভক্তি সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ গ্রন্থে লিখেছেন। ওকে, এরপরে আমরা জানি যে নামাচার্য হরিদাস ঠাকুর একটা জঙ্গলের ভিতর বসে হরিনাম করতেন না, মহাপ্রভু তাকে নাম দিয়েছেন নামাচার্য, নাম ছাড়া কিছু বোঝেন না, খাওয়া নেই ঘুম নেই দিন রাত তার কিছু কোনো ব্যাপার না, নাম কমপ্লিট না হলে, মানে একদিনে 24 ঘন্টা না, 3 লাখ নাম জপ করতে 22.5 ঘন্টা লাগতো, বাকি থাকে কতটুকু? ওই 1.5 ঘন্টা কি করা যায় বলেন আপনারা? আমাদের সারাদিন টেনে টুনে 1.5 ঘন্টা সেবা হয় কিনা সন্দেহ, খাঁটি সেবা। আর উনি 1.5 ঘন্টা কিছুই না, জপমালাটাও ধুতে হবে, সব কিছু ওর ভিতর করেন, 22.5 ঘন্টা না, এটা একদিনের ব্যাপার না। বাবু নির্জলা একাদশী পাণ্ডব আর নির্জলায় কোনো মতে টেনে টুনে হলো যুদ্ধ করে, না ওনার প্রতিদিনই পাণ্ডব আর নির্জলা, আর ওনাকে গেছে পতন ঘটাতে। অত্র এলাকার যারা মোড়ল, যারা ভক্ত বিদ্বেষী, তারা বিশ্ব সুন্দরীকে পাঠিয়েছে, যাও তোমাকে লামসাম দেব ওর সর্বনাশ করে আসো। সেই অর্থের লোভে তাদের প্রলোভনে পড়ে নামাচার্যের কাছে গিয়েছিলেন, সেই ঘটনা আপনারা সবাই জানেন। নামাচার্য তো বুঝতে পেরেছেন, তো বলছে শোনো বসে একটু থাকো আমি নামটা জপ করি। এই করতে করতে 3 দিন হয়ে গেছে, 3 দিন শুদ্ধ নাম শুনে ব্যবসা প্রকৃতির যে নারী সে তার ভাব চেঞ্জ হয়ে গেছে।
এখন সে বুঝতে পেরেছে আমি কি অন্যায় করতে আসছি নাকি। এইরকম দেবতাদের পূজ্য যে ব্যক্তি তার আমি বদনাম করতে আসছি, আমার এই পাপ আমি কোথায় রাখব। সে সব কথা ফাঁস করে দিয়েছে, দেখেন আমার ইচ্ছে আমি আসিনি, আমি প্রলোভিত হয়ে আসছি, আমাকে ক্ষমা করুন আর বলুন যে আমাকে আমি কি করে উদ্ধার পাবো, এখন কি করলে আমার ভালো হবে। তখন নামাচার্য কি বললেন, এই জায়গায় তুমি বসো, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর দায়িত্ব দিলেন কি, নিরন্তর নাম লও, করো এই তুলসী সেবন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণের চরণ। ও যে তুলসী মহারানীকে সামনে নিয়ে নামাচার্য নাম জপ করতেন, ওই স্থান তুলসী মহারানী ওনার কাছে দিয়েছিলেন। কি বলেছিলেন, সবাই বলুন, নিরন্তর নাম লও, করো তুলসী সেবন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণের চরণ। নিরন্তর নাম লও, করো তুলসী সেবন, অচিরাতে পাবে। জিজ্ঞেস করছেন মহাপ্রভু, এক নাম্বার সেবা বলেন, গৃহস্থ হয়ে আমরা কি করব। মহাপ্রভু বলেছেন বৈষ্ণব সেবা। কি বলেছিলেন মহাপ্রভু, দুই নাম্বার সেবা বলেন, বলে তুলসী সেবা। কি সেবা, তুলসী সেবা। কেন বৈষ্ণবের সেবা কেন বলছেন, বৈষ্ণবরাই তো তুলসী, যে কী তা বুঝাবেন, তা নাহলে মনে হতে পারে লতা গাছ। সেই জন্য মহাপ্রভু কি বলেছেন, এই নাম স্যার তুলসী সেবা আর বৈষ্ণব সেবা। এইভাবে বিভিন্ন জায়গায় অন্যান্য শ্লোকে অনেক কিছু বলেছেন, কিন্তু এক জায়গায় এটা বলেছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তুলসী সেবা সকলের বক্তব্যে কমন আছে, তুলসী সেবা সবাই রেকমেন্ড করেছেন। তারপরে তুলসী ছাড়া আমাদের উদ্ধার হবে না, পাপী ব্যক্তির গলায় যদি তুলসী থাকে, যমরাজ যমদূতদের কি বলেছেন, ওর কাছে যাওয়া ওর কাছে আনা তো দূরের কথা, ছায়া পর্যন্ত স্পর্শ করবে না। মৃত্যুর সময় সমাধিতে যদি কেউ তুলসী দেয়, ব্যাস তার উদ্ধার নিশ্চিত। সমাধি মানে যদি ওনাকে দাহ করা হয় অথবা সমাধিস্থ করা হয়, তুলসী দিতে হবে, মনে থাকবে। তা তুলসীর এত মহিমা কীর্তন করা হয়েছে। ছোট্ট কৃষ্ণ বালকৃষ্ণের পরামর্শে যখন ব্রজবাসীরা ইন্দ্র পূজা বন্ধ করে এই গিরিরাজের পূজা করেছিলেন, সমস্ত নৈবেদ্য ফল মূল সব গিরিরাজকে নিবেদন করলেন, বাদ্যযন্ত্র বাজলো, নিত্য কীর্তন হলো, গাবী মাতাদের সাজানো হলো, আর শেষ পর্যায়ে ভোগ নিবেদন করা হলো। ইন্দ্রপূজার জন্য যত রকমের ফল মূল ভোগ্য বস্তু তৈরি করেছিলেন সব গিরিরাজকে দিয়েছেন, নিবেদন করেছেন। আর গিরিরাজ এরকম একভাবে ধরে সব এত বড় একটা মুখ বানিয়ে একসঙ্গে ঢুকিয়ে দিয়েছে, আর গবর গবর করে কথা বলছে, আরুনি আসো, মানে বুকে যা দিয়েছে শেষ হয়নি, ও ভিতরে থাকা অবস্থায় বলছে ওর লাও ওর লাও, মানে আরও আনো আরও আনো আরও আনো। তো বারবার বলেন না আরও আনো আরও আনো আরও আনো, এখন বললেন এরকম আওয়াজ শুনছেন, বোঝবাসীর বুঝতে পারছে আরও আনতে বলছে। তো বলছে ও গিরিরাজ আমরা কোথায় পাবো, যা পুরস্কার ভিতর ছিল সব নিয়ে এসছে, আর কিছু নেই। আর ও বলেই যে আরও লাও ওর লাও, সবাই আবার ঘরে গিয়েছে, যা ছিল খুদকুড়া আটা সব কিছু ডালে চালে খিচুড়ি বানিয়ে ফটাফট নিয়ে এসছে। তারপরে বলছে আরও নাও, বোঝা বলছে ঘর ঘর ভেঙে দেবো নেই, আর কিছু নেই, এতো মহাবিপদে পড়ছে, আরও আনো আরও আনো এরকম বলছে। এখন কী করবে, না দিয়েও পারা যাচ্ছে না, পাহাড় কথা বলছে সব কিছু খেয়ে নিচ্ছে, আর কৃষ্ণ বলছে এই তো আমাদের ভগবান, তো এখন নাও করা যাচ্ছে না, ম্যানেজও করা যাচ্ছে না, কি করা যায়। তখন সবাই গিয়ে ওই বালক কৃষ্ণের কাছে বলছে, কৃষ্ণ তোমার কথা শুনে এসব হচ্ছে, এখন হ্যাস্ত নাস্ত তুমি করো। বলছে হ্যাস্ত নাস্ত কী আছে, তোমরা এটা বুঝতে পারছো না, ওই তুলসী গাছ থেকে দুটো তিনটে পাতা ছিঁড়ে
ওই গিরিরাজের হাতের ভিতর দিয়ে দাও, দেখবে খাওয়া বন্ধ সাউন্ড বন্ধ। কৃষ্ণ তনুজারি এত সহজ উপায়, সবাই গিয়ে পাতা কি উঠিয়ে এই গিরিরাজের হাতে দিয়েছে, এই নাও আরো আলো আর বলছে এই নাও তুমি, যেই হাতে দিয়েছে গিরিরাজ সম্পূর্ণ তুষ্ট, আওয়াজও নাই খাওয়া বন্ধ। জয় তুলসী মহারানী কি চিন্তা করছেন? তার মানে তুলসী যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ গোবিন্দ খুশি হবেন না। প্রথম কথা হচ্ছে গোবিন্দ খাবেন না। এখন আমরা যদি মনে করি তাহলে বাবু তুলসী সারা ভোগ চল নিবেদন চলে না, ওই যে বসবাসীর করলো, প্রশ্ন হচ্ছে আপনি কি বসবাসী? আর বসবাসীদের থেকে নিচ্ছে বটে, কিন্তু কিন্তু কি তুষ্ট হচ্ছেন না, নিচ্ছেন নিয়েছেন কিন্তু নো স্যাটিসফ্যাকশন, আই নিড মোর ব্রিংস মোর বলছে, আরও নিয়ে আসে আরও নিয়ে আসে। তো তুষ্টি হয় তখন যখন ভোগ নিবেদনের সাথে তুলসীকে নিবেদন করা হয়, তাছাড়া গোবিন্দের কখনো তুষ্টি হয় না। সেই জন্য আমরা এই লীলা দেখতে পাচ্ছি যে যখনই কৃষ্ণের পরামর্শে ওটা দিলেন তখন তখন গিরিরাজ একটা শব্দ বলছে কি জানি, তৃপ্তস্মি, লম্বা একটা শ্বাস ছেড়ে কি বলছে, এখন আমি তৃপ্ত হলাম, তৃপ্তস্মি আমি তৃপ্ত হলাম, এরকম। এটা হলো বৃন্দাবনের কাহিনী। আর ওদিকে দ্বারকায় লাগছে ঝগড়া, সত্যভামা রুক্মিণী কি নিয়ে ঝগড়া লাগছে, যে আমি এত সেবা করি এত গুণকীর্তন করি কৃষ্ণ আমার ঘরে থাকে না ওইখানে যায় কেন, কি করো তুমি? রুক্মিণী বলছে আমি কি করব, তিনি এখানে থাকবে না ওখানে থাকবে, আমার কি, আমি তো এর ভিতর নেই না। বলে তুমি একটা কোনো জাদু মন্ত্র খাটিয়ে দিয়েছো, এই লাগছে। এর ভিতরে নারদমুনি এসছেন, নারদমুনি যখন এসছেন এই এই সত্যভামা মাতাজি মহিষী ওই নারদমুনির কাছে গিয়ে ডাইরেক্ট কমপ্লেইন, আপনি একটা কিছু বোঝাপড়া করে যান, আমার কি কম আছে কিছু, আমার প্রতি কোনো গুরুত্ব নেই কৃষ্ণের, শুধু ওই দিকে যায়, কি করা যায় বলুন তো, কে বলছে? সত্যভাবে বলছেন, কাকে? আর নারদ মুনি ভাবছেন মনে মনে, ডাইরেক্ট তো বলা যায় না, মাতাজি শাস্ত্রে শুনেছি যে মাতাজিদের বুদ্ধি একটু, এখন তো তাই দেখছি সামনে, প্রভুর ব্যাপার সে কোথায় যাবে আর না, তা নিয়ে ঝগড়া করতে হয়, আর ঝগড়া করে করো, ঘরের খবর আবার আমাকেও বলছো। তো নারদ মুনি ওনার সাথে একটু মস্করা করছে, নারদ পাওয়ার খুব, বলছে যে একটা কাজ করুন, এ তো সুজা উপায়, কৃষ্ণ তো আপনার প্রভু, প্রভু কি না আপনার পুরো অধিকার আছে, কৃষ্ণকে দান করে দেন তো কাউকে, লেঠা চুকে যাক, ও পাবেন আপনিও পাবেন না, খুশি না? বলে হ্যাঁ দারুন দারুন দারুন, ভালো বুদ্ধি দিলেন তো, কাউকে দান করে দেন, আপনাদের এখানে অনেক মনি ঋষিরা আসে না ভিক্ষা করতে, বলো ওদেরকে দান করে দেন। প্রথম বলছিল কাকে দান করবো, কে নেবে, টাকা পয়সা সোনা সোনা দিলে সেগুলো নেয়, মানুষ কে নেবে? তখন মনি ঋষি বলছে সাধুরা নেবে, তোমার প্রভুর ভিতর একটু ভগবান ভগবান ভাব আছে তো, এই লোকটাকে যদি কোনো সাধুকে দাও সে নিয়ে নেবে। তখন সত্যমা বলছে তাহলে সেই সাধু খোঁজেন আমি দেব। তখন নারদমুনি বলছেন পাড়ার লোক তো আমাকেই সাধু বলি, আমাকেই দিয়ে দাও। সত্যমামা রাজি হয়ে গেছেন, আর কৃষ্ণের কাছে গিয়েছেন সত্যমামা, প্রভু তুমি আমার, বল তুমি আমার, আমি তো 16108 জনে, বল না না তুমি আমার। কি হয়েছিল, ওই সত্যমামাকে বিয়ে করার আগে
কৃষ্ণ ওই রাজবাড়ি গিয়েছিলেন দেখতে সবকিছু। এখন আগেরকার দিনে বাড়ির দুটো মহল ছিল, একটা অন্দর মহল, সেটা হচ্ছে মারতা দিয়ে থাকে, আর একটা হচ্ছে কি মহল, সদর, ওকে সদর মহল, মানে পুরুষরা থাকবে। বিশেষ করে বাইরের কোনো পুরুষ অন্দর মহলে যাবে না। আর কৃষ্ণ গাড়িতে বাড়িতে গিয়েছেন, কৃষ্ণ ভিতর বাইরে সব দেখতে চাচ্ছেন, কিন্তু পুরুষের তো ভিতরে যাওয়া মানা। তখন কৃষ্ণ কৃষ্ণ মাতাজির রূপ ধারণ করছে, বিশ্ব সুন্দরী মাতাজি, ওই রূপ ধারণ করেই ঘরের ভিতরে গিয়েছে। সব কিছু খাট ফালং কি আছে না আছে সব খোঁজ খবর নিতে, কেউ বুঝতে পারছেন না যে ইনি কৃষ্ণ আর পুরুষ, মাতাজি মানে বেস্ট ক্যাটাগরি অফ মাতাজি। আর ওইখানে গিয়েছে উদ্ধব, উদ্ধব গিয়ে দেখছে যে এই মহিলাকে তো দ্বারকায় দেখছি না, দেখিনি আগে, এ তো নতুন নতুন, হ্যাঁ, কিন্তু দেখছি চোখ আর বন্ধ হচ্ছে না নাকি দেখে। উদ্ধব কিন্তু মহাজ্ঞানী, সংযমী, উদ্ধব জগতের কোনো নারীর প্রতি আকৃষ্ট হয় না, কিন্তু এই মহিলাটা কি বিশেষ আকর্ষণ অনুভবছে, ব্যাপারটা কি। উদ্ধব কেবল একটা লোকের প্রতি আকৃষ্ট হয়, সেটা কৃষ্ণ, আর এই নারীকে কৃষ্ণ, ওই জন্য আকর্ষণ আছে। উদ্ধব বুঝতে পারছে না এই লজ্জার কথা আমি বলবো কাকে, এইটার প্রতি আকৃষ্ট হচ্ছি কেন আমি। তো ওখানে কৃষ্ণ গিয়েছিলেন, ওই থেকে এই সত্যভামা মনে করে যে কৃষ্ণ আমার প্রতি বিশেষভাবে আসক্তি আছে ওনার, দেশের ওনার দাবি বেশি। কিন্তু কৃষ্ণ তো ইকুয়াল টু এভরি ওয়ান, কৃষ্ণ সকলের প্রতি সাম্যভাব, কিন্তু ওনার ওইটি ভাব যে আমাদের ঘরের ভিতর কৃষ্ণ গিয়েছিল, তার মানে আমার প্রতি আকর্ষণ তো আছেই। তো সেই জন্য বলছে বাবু আপনি আমার, আপনাকে যা ইচ্ছে আমি করতে পারি। কৃষ্ণ বলে হ্যাঁ করো, তা আমি কিন্তু আপনাকে দান করে দেবো যদি সাধু মহাপুরুষ আছে। কৃষ্ণ বলে দাও, আমার কোনো আপত্তি নেই, আমি তো তোমার, আরে তুমি আমাকে যা বলবে তাই দিতে চাও, দাও। এদিকে নারদ মুনির কাছে এসে বলছে প্রভুকে আপনাকে দিয়ে দিলাম দান। নারদ মুনি বলছে দেখো বুদ্ধিটা আগে দিয়েছে, বলে দান করার পরে তখন তোমার খারাপ লাগবে, কিন্তু মানুষ কটু কথা বলবে, কিরে কপাল ভুড়ি, শেষ পর্যন্ত স্বামীকেই দান করলি। এ সমস্ত তিনি সহ্য করে টেকনিক্স শেখাচ্ছে নারদ মুনি, আবার খুব প্যাচের লোক। তো তখন বলবে কি তাহলে কৃষ্ণকে আমি কেনবো এখন, এই যত মহিষী আছে বিশেষ করে রুক্মিণীর সামনে বলবে কৃষ্ণকে আমি কিনে নেব, তোমরা যদি কিনতে চাও কেন। এখন ও সত্যভামা মাতাজি নারদমুনি বলছে তোমার মতন টাকা পয়সা গয়নাগাটি তো আর কারো কাছে নেই, ওই রুক্মিণীও কিনতে পারবে না, ওর কোনো মহিষীও কিনতে পারবে না, কিনলে শুধু তুমিই কিনতে পারবে, আর সকলের সামনে ঘোষণা হয়ে যাবে কৃষ্ণ এখন সত্যভামার কেনা বস্তু, কৃষ্ণ এখন কারো ঘরে যেতে পারবে না, শুধু সত্য ঘরে থাকবে। এই বুদ্ধি দিয়েছে নারদমুনি, আর সত্যভামা কনভিন্সড হয়ে গেছে, তাহলে তো দারুণ, তার মানে আমার এক চাটি অধিকার এসে যাবে। এই প্ল্যান করে নারদমুনিকে দান করে দিয়েছেন, আর নারদমুনি কৃষ্ণকে নিয়ে চলছে, বলে ব্যাস আমার বস্তু পেয়ে গেছে আমি যাচ্ছি। এই সত্যভামার খটকা লেগেছে, আরে আমি তো ভাবলাম যে আপনি নাটক করছেন, এখন কৃষ্ণকে নিয়েই যাচ্ছেন আপনি। তখন নারদমুনি বলছে দেখো কৃষ্ণকে যদি তুমি ফিরে চাও সবার সামনে, প্রথম তো সেপারেটলি প্রাইভেটলি ফন্দি করেছে, এবার সবার সামনে কৃষ্ণকে যদি চাও দান করা বস্তু আমার হয়ে গেছে, কৃষ্ণকে যদি তোমরা ফেরত চাও তাহলে এই 16,000 কে কিনতে চাও আমার থেকে কেন। এখন কৃষ্ণকে কে কিনবে, সত্যভামা হাত উঠিয়েছে বলে আমি কিনবো। নারদমুনি বলছে সত্যভামাকে বলছে কত দিতে হবে আপনাকে, বলে কত তত কিছু নেই, এখানে দাড়ি পাল্লা লাগাবো, একদিকে কৃষ্ণকে বসাবো, আর একদিকে তোমাদের কার কাছে টাকা পয়সা শোনা দো না যা আছে আরেকদিকে বসাও, সমান সমান হলেই কৃষ্ণ তুমি পেয়ে যাবে, টাকা পয়সা আমি নিয়ে নেব। কৃষ্ণকে বসিয়ে দিয়েছে দাড়ি পাল্লায়,
আর সত্য ভামাত্ম অহংকার, রূপের অহংকার, অর্থের অহংকার, সব কিছুর অহংকার আছে। তো বাবা খুব বড় লোক ছিলেন, তো টাকা পয়সা ধন সম্পত্ত মণি মাণিক্য সব ওখানে চড়াচ্ছে, সব চড়াচ্ছে, কিন্তু দাড়ি পাল্লা এরকমই থাকছে, যেমন ছিল তাই, কোনো কিছু কোনো কাজ হচ্ছে না। এখন হা হুতা শুরু হয়েছে, আর কোনো সম্পদ নেই চড়ানোর মতো, এখন কি করা যায়, এখন কি করা যায়? শেষ পর্যন্ত অহংকার কিছুটা নষ্ট হয়েছে, আর একবার নারদমুনির দিকে একবার কৃষ্ণের দিকে তাচ্ছে। নারদমুনি বলছে, দেখো সব কিছু যদি কিছু থাকে আনো তো আনো, নাহলে কৃষ্ণকে পাবে না, আমি নিয়ে চলে যাব। নারদমুনি সোজা কথা, এখন মাথা নত করে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, বাবু কী করবো, কী করে তোমাকে ফেরত পাবো, এই যে পরিণাম হয়ে যাবে আমি তো বুঝতে পারিনি, কী করে পাবো? কৃষ্ণ বলছে, দেখো কী করে আমাকে পাবে আমি নিজেও জানি না, তুমি রুক্মিণীর কাছে একটু পরামর্শ করো তো, কার সাথে? বলে ও জানে, ওর কাছে যাও। ও বলছে, যার সাথে গণ্ডগোল সেইখানে যেতে বলছে আমাকে, শেষ পর্যন্ত রুক্মিণীর কাছে, কিন্তু কোনো উপায় নেই। সেইখানে কি রুক্মিণীর কাছে গিয়ে বলছে, দিদি কৃষ্ণকে তো আর পাবো না আমরা, এই এই অবস্থা, আমার কাছে আর কিছু নেই, তো কি করলে কৃষ্ণকে পাবো, কৃষ্ণ নিজে তোমার কথা বলে দিয়েছে, একটু বলো তো। ওই সময়ে রুক্মিণী দেবী তুলসী মহারানীর সেবা করছিলেন, পোকামাকড় মেরে দেওয়া, জল সিঞ্চন করা, পরিক্রমা করা, তুলসী সেবায় রত ছিলেন তিনি। আর ওই সময় গিয়ে বলছেন, রুক্মিণী বলছেন, আরে সত্যভামা এটা কোনো কঠিন কাজ হলো, এদিকায় ছোট্ট একটা তুলসী পাতা হাতে ছিঁড়ে সত্যভামার হাতে দিয়েছে, বলেছে সোনা দানা যা দিয়েছো না ওর উপর এই পাতাটা শুধু ছেড়ে দাও, দেখো মজা কি। যেই ওই ছোট্ট পাতাটা নিয়ে ওই সোনা দানা যেদিকে দাড়ি পাল্লায় রেখেছে ওই দিকে যখন দিয়েছে, তখন ফাট করে কৃষ্ণের পাল্লা উঁচু হয়ে গেছে, এই পাল্লা নিচু হয়ে গেছে। জয় তুলসী মহারানী কি! তাহলে এক তুলসী মহারানীর মাধ্যমে কৃষ্ণকে তিনি আবার ফেরত পেলেন। এই হলো তুলসী মহারানীর গুরুত্ব। সেই জন্য বলছে, যত কিছু দান ধ্যান করো আর যত কিছু ভগবানকে ভোগ নিবেদন করা হোক না কেন, যদি তুলসী ছাড়া সেগুলো দেওয়া হয় কৃষ্ণ সেগুলি গ্রহণ করেন না। বুঝা গেল? শিবের কথা বলি, শিব সব সময় রাম পূজা কৃষ্ণ পূজা করেন, রামের আরাধনা করেন, শিব সময় সময় রামের নাম কৃষ্ণের নাম জপ করেন। দেখো না এরকম এরকম ধ্যান করে আসে, অর্ধ উন্মিলিত হাতের ভিতর জপমালা। তো পার্বতী বলছে, প্রভু আমি তো জানি যে তুমি শ্রেষ্ঠ, তুমি আবার কার নাম বিড়বিড় করো সকালবেলা, এরকম বলে। বলছে, আরে তুমি জানো না আমারও প্রভু আছে, আমি তার নাম জপি, খুব ভালো কথা জপো। তুমি যখন তার পূজা করো তখন আমার যত সখী, আমার যত পার্ষদরা আছে দুর্গাদেবীর বান্ধবী যারা, তুমি তাদেরকে এই ফুল আনতে বলো, জল আনতে বলো, ঝাড়ু দিতে বলো, সব তারা করে দেয়। কিন্তু তোমাকে দেখি প্রতিদিন নিজে হাতে গিয়ে জঙ্গল থেকে তুলসী পাতা তোলো, এই ফুল জল যদি এরা আনতে পারে তুলসীটা আনতে পারে না ওরা, তুলসী কেন তুমি নিজে আনো? এই প্রশ্ন জিজ্ঞেস করছে কে, কাকে? শিব তখন বলছে, সতী তুমি তো জানো না এই তুলসী কে, জানো তুমি তার কিছু গুণকীর্তন বললেন, বলে এই তুলসী তুমি দেখছো এর কে, তুলসী মহারানী কৃষ্ণ প্রেয়সী, তার গুণকীর্তন যদি আমার পাঁচ মুখ দিয়েও শুরু করি তবু তার গুণকীর্তন শেষ করা যাবে না। তো দুই একটা স্যাম্পল তোমাকে আমি শুনিয়ে দিচ্ছি। কি স্যাম্পল? বলে যে ব্যক্তির বাড়িতে তুলসী গাছ রয়েছে সেই বাড়িতে রোগ শোক তাপত্রয় থাকে না, তুলসীর গন্ধ এত পবিত্র যে সেই বাড়ি থেকে সম্পূর্ণভাবে অমঙ্গল চলে যায় এবং যত রকমের গ্রহের দোষ আছে সব কেটে যায়। তুলসীর উপস্থিতিতে যদি কেউ প্রাণ ত্যাগ করে তাহলে সঙ্গে সঙ্গে মহাপাপী হলেও বিষ্ণু দূতগণ এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে যান।
যিনি ভক্তি ভরে তুলসী দেবীকে স্নান করান, তার সপ্ত সমুদ্র সমন্বিত সমস্ত ব্রহ্মাণ্ড পরিক্রমার ফল লাভ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দেবী শিব বলছেন আমার সঙ্গে, বলেন, কৃষ্ণ চরণে তুলসী অর্পেন যেজন সেহেন জনেতে কৃষ্ণ অনুরক্ত হন, এই লাগি নিত্য ভক্তি তুলসীর তুলসীরে করি, কহিলাম গুণ কিছু শুনিলে সুন্দরী, কৃষ্ণ চরণে তুলসী অর্পেন যে জন। শিব বলছেন যে ব্যক্তি কৃষ্ণ চরণে তুলসী অর্পণ করেন, সেহেন জনেতে কৃষ্ণ অনুরক্ত হন। এ কথাটার অর্থটা কি কে বলতে পারবে? কৃষ্ণ আসক্ত হন সেই ভক্তের প্রতি, অনুরক্ত হন। আমরা সাধারণত সবকিছু করি কিসের জন্য? আমি যাতে কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারি, না? আর যে ব্যক্তি কৃষ্ণের চরণে তুলসী নিবেদন করেন সেই ব্যক্তির প্রতি কৃষ্ণ আসক্ত। তাই এই কথাটা বলছেন, সেহেন জনেতে কৃষ্ণ অনুরক্ত হন, এই লাগি নিত্য ভক্তি তুলসীর তুলসীরে করি, কহিলাম গুণ কিছু শুনিলে সুন্দরী। মহাদেব তার কাছে, পার্বতীর কাছে এইভাবে তুলসী মহারানী গুণকীর্তন করে প্রণাম নিবেদন করছেন, জল সিঞ্চন করছেন, এবং সহস্তে তুলসী চয়ন করে 12টি তুলসী গোবিন্দের চরণে নিবেদন করেন। কটা তুলসী? 12টি তুলসী। তো এইভাবে তুলসী চন্দন ঘষে নিবেদন করতে হয়। তুলসী এইভাবে থাকেন গাছে, এইভাবে থাকেন না, না এইভাবে থাকেন, এইভাবে। তো এইভাবে গোবিন্দের চরণে পাতা নিবেদন করতে হয়, হ্যাঁ এইভাবে করে। হ্যাঁ, এবং তার এই শিবের এইভাবে তুলসী পূজায় প্রসন্ন হয়ে স্বয়ং শ্রীহরি তার সামনে এসে তুলসী মহারানীর অষ্টোত্তর শতনাম শিবকে দিলেন। কি দিলেন? তুলসী মহারানীর 108 দিলেন। শিব এই নাম জপ করো, একটা মন্ত্র আছে, সেটা এটা গোবিন্দ যা শিবকে দিলেন তা না, একটা মন্ত্র আছে আলাদা, সেটা আমি বলছি, সবাই বলুন, ওং তুলস্যই নমঃ, ওং তুলস্যই নমঃ। যদি কেউ পারেন এইটা 108 বার দিনে জপ করতে পারেন, সাবসিডিয়ারি, নট কম্পালসারি, যেহেতু প্রভুপাদ বলেননি। কিন্তু কারো যদি, আপনারা সবাই বেজি তো খুব, যদি কারো সময় হয়, ওং তুলস্যই নমঃ, 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 এ মনে হয় 3 মিনিট লাগবে, কি একবারেই 25-30 বার বলা যায়, খুব সোজা জিনিস। ভক্তি কিন্তু খুব কঠিন না, সম্ভব, ভেরি ইজি, কিন্তু ফল খুব বড়। কেন বেশি কঠিন হলে কেউ করবে না, ভগবানের ইচ্ছে হলো যেন তেন প্রকারে কে পাস করাবো আমি, মানে যে পরীক্ষক তারই ইচ্ছা পাস করিয়ে দেবো, তাহলে কি নিয়ম? তোর প্রশ্ন সোজা জিজ্ঞেস করবে, প্রথম প্রশ্ন আছে তোমার নামটা জানো কি, এইটা কেউ জবাবটা না দিতে পারবে। পরীক্ষকের প্রথম প্রশ্নটা কি? যার যার নাম লেখো, প্রথম প্রশ্ন, কে পারবে না? সেজন্য নিত্য গৌরাঙ্গ মহাপুরুষ শিখিয়েছেন, তোমার পরিচয়টা কি? কৃষ্ণের নিত্য দাস, 100-এর ভিতরে 10-এর ভিতর 10। 100 বার লেকচার দিয়েছেন উনি, তারপরে প্রশ্ন আসছে তোমার পরিচয়টা কি বলো তো, তা লিখতে হবে কৃষ্ণের নিত্য দাস, পাশ। এই হলো ভক্তি, মানে ভক্তিটা এত ইজি জিনিস এরকম আছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে তুলসী মহারানীর ভূয়সী প্রশংসা করেছেন। আজকে কে কে তুলসী মহারানীর পূজা করলেন? তো লাস্টে আমি আরেকটা পয়েন্ট বলে আজকে যেন শেষ করবো। কার কার আমরা শুনলাম? প্রথম সকালে ক্লাসের অংশ আমি টেনেছিলাম বৃন্দ ব্রজের গোপী বৃন্দ, তারপরে
কে করেছে? স্বয়ং রামচন্দ্র, তারপর শ্রীমতী রাধারানী তুলসী পূজা করেছেন, কত মাস? ছয় মাস। ওকে, তারপর হরিদাস ঠাকুর, তারপর জীব গোস্বামী, তারপর রুক্মিণী সত্যভামার থেকে আমরা তুলসীর গুরুত্ব বুঝতে পারলাম, তারপর অদ্বৈতাচার্য ঠাকুর, তারপর বিভীষণ, তারপর ব্রজবাসীগণ, ওই যে আনোয়ার কাহিনী বললাম না, হ্যাঁ, তারপর শিব, এটা আমরা বলেছি, তার রাম বলেছি, রামের কথা, ও লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী শিবের তুলসী মারণ প্রশংসা।